ঢাকার নগরবাসীকে আমি জানাচ্ছি ঈদ মোবারক দুর্গাপুর সিটি কর্পোরেশনের সবাইকে। এটি অত্যন্ত আমাদের একটি চ্যালেঞ্জিং ব্যাপার। আপনারা দেখেছেন যে এই প্রথমবারের মতন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিজিটাল হার্টের চ্যালেঞ্জ আমরা নিয়েছি। এছাড়াও আপনারা নিজেরা দেখেছেন আমি বসিরহাটে সকালবেলা ছিলাম, 400 গরুর কোরবানি দেওয়ার মতন সে চ্যালেঞ্জটা কিন্তু আমরা নিয়েছি। এটি অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। আমরা গরুকে জবাই করে গরুর মাংসকে ঠিক মতন কেটে প্যাকেজিং করে ফ্রিজিংয়ে ফ্রিজার করে ডিস্ট্রিবিউশন করে এবং পশুর যে দাড়ি ভুড়ি যেটা আছে ওটাও কিন্তু আমরা প্যাকেট করে দিচ্ছি আমরা। সুতরাং এটি একটি অসম্ভব চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা কিন্তু আমরা নিয়েছি। এই জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের কাউন্সিলরকে। এছাড়াও আমি গত 7 দিন আগে আমার সকল সম্মানিত কাউন্সিলর এবং মহিলা কাউন্সিলরদেরকে নিয়ে মিটিং করেছি, ফিজিক্যালি মিটিং করেছি, জুম মিটিং করেছি, আমার সিটি কমিটির সবার সাথে মিটিং করেছি। আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আপনাদের ক্যামেরার মাধ্যমে আপনারা তুলে ধরবেন যদি কোনো জায়গায় যদি বর্জ্য যদি না পরিষ্কার হয়, আমাদের কাউন্সিলররা সেই জন্য তাদের দায়িত্ব তাদেরকে নিতে হবে। অবশ্যই আমরা মনে করি এটা অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার, যদি সবাই নির্দিষ্ট জায়গার মধ্যে রেখে দেয় আমাদের জন্য কিন্তু অনেক সহজ হয়ে যায়, কিন্তু তারপরেও নির্দিষ্ট জায়গার মধ্যে অনেকে রাখেন না, ভুলে গেলে চলবে না। এই কোরবানিটা 3 দিনের জন্য, আজকে যে গরু কোরবানি দিবেন আমরা এটাকে 24 ঘন্টার মধ্যে অবশ্যই করে দিব, আবার কালকেও কিন্তু অনেক কোরবানি দিবেন ওটি কিন্তু আর 24 ঘন্টা লাগবে না, কারণ আজকে প্রথম দিনের চাপটা কিন্তু অনেক বেশি চাপ। ঠিক সিমিলারলি আগামী পরশু দিনও কিন্তু অনেকে দিবেন, অর্থাৎ আজকে শনিবার অনেকে কোরবানি দিবে, রবিবার অনেক কোরবানি দিবে, সোমবার অনেক কোরবানি দিবে, তার 24 ঘন্টার মধ্যে আমরা করব। আমি সাংবাদিক ভাই বোনদেরকে বিনয়ের সাথে বলছি আপনারা আমাদের ওয়ার্ডগুলো তুলে ধরবেন, তাহলে আমিও কিন্তু আপনাদের মাধ্যমে আমরাও কিন্তু একটা জবাবদিহিতার মধ্যে কিন্তু আসতে পারি। এর জন্যই আজকে আপনাদের কাছে আমার এই বক্তব্য। আমি নগরবাসীকে বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনারা যারা কোরবানি দিচ্ছেন আপনারা নির্দিষ্ট স্থানে ময়লাটা রেখে দিন। আমাদের সিটি কর্পোরেশনের লোক, আমাদের কর্মী যারা আছেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, আমিও এখন একটি নতুন এলাকা পরিদর্শন করব, আপনারাও আমার সাথে যেতে পারেন। আমরা মনে করি আমরা সবাই নাগরিক, আমরা যদি সুনাগরিক হই তাহলে কিন্তু আমরা শহরটা কিন্তু অনেক পরিষ্কার থাকে, যে কথাটা আপনি বললেন। জি, এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, একদিকে হলো করোনার মহামারী আরেকদিকে হলো ডেঙ্গুর চ্যালেঞ্জ, দুটোকে চ্যালেঞ্জ নিয়েই আমরা 11টা ব্রাউজারের মাধ্যমে